এনাকে পরে দেবো, আগে একটা লোক যাচ্ছে, ওই ভদ্রলোকের সাথে কথা বলে আসি, তারপরে এইদিকে আমি দেখবো, আগে আমার সামনেরটা সারিয়ে আসি, তারপরে ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করে নিই, তারপরে ক্যামেরায় দেখানো যাবে না, আমি ক্যামেরায় হাত দিয়ে আমি ভিডিওটা করছি, বুঝলা? ভদ্রলোকের মানুষের মা আছে, চালাও আমি বলতেছি। রাস্তায় দেখা হলো, আপনার নাম কি? আবদুল্লাহ খান। এই আবদুল্লাহ খান ভাই, রাস্তায় দেখা হলো, তো সব ঘোরার করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি খুশি তো? হ্যাঁ খুশি। হ্যাঁ খুশি। বিস্কুট নেবেন? দাঁড়ান। তো এক প্লেট বিস্কুট কিনে দেবো, বিস্কুট, একটা জল। তো হ্যাঁ, তো আবদুল্লাহ ভাই, রাস্তায় দেখা হলো। তো আবদুল্লাহ ভাই, এইগুলো দিয়ে দিই আবদুল্লাহ ভাই। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি খুশি তো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার নাম কি? আবদুল্লাহ ভাই। আবদুল্লাহ খান। আপনার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যান, ভালো থাকবেন। দত্তফুলিয়া কালুপুরের অধিক বাড়ি। তো আবদুল্লাহ ভাই, খুব ভালো লাগলো, তো এর জন্য আবদুল্লাহ ভাইকে আর কি বলবো। আবার এখানে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো যাই, এখন সামনে আবার যাবো, কিছুদিন আগেও তা এসেছিলাম, আর মামাদের বাড়ি এখানে যাওয়া হয় না, তো তো যাই, দেখে বেরিয়ে গেছে আবার সামনে। হ্যাঁ ভালো লাগছে। আজকে 25শে ডিসেম্বর, এই 25শে ডিসেম্বরের দিন আবার আমরা ঘুরে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা। তো এই রাস্তা ধরে আমরা কিছুদিন আগে দিয়েছি কম্বল, আমরা যাচ্ছি তাকেই দেবো। তো ওইখানে ভদ্র মহিলাকে দেখতে